আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের রিসাইকেল ভিউ প্লেলিস্টের পার্ট 6 ভিডিওতে আপনাকে স্বাগতম। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে রিসাইকেল ভিউর যে ইমেজ আর টেক্সট আছে, তো ইমেজের উপর ক্লিক করলে ইমেজ ওয়ান ইজ ক্লিকড, টেক্সটের উপর ক্লিক করলে টেক্সট ওয়ান ইজ ক্লিক, এই টোস্টগুলি শো করিয়েছিলাম। ইমেজ টুতে ক্লিক করলে ইমেজ টু ইজ ক্লিক, টেক্সটে ক্লিক করলে টেক্সট টু ইজ ক্লিকড। তো এইটুক আমরা দেখেছিলাম, অন ক্লিক লিসেন অ্যাড করেছিলাম, দেন আমরা টোস্ট শো করিয়েছিলাম। তো আজকে ভিডিওতে আমরা দেখব যে প্রতিটা আইটেমে ক্লিক করলে আলাদা আলাদা অ্যাক্টিভিটিতে কীভাবে যাবেন। তো এখানে যে আমি আইটেমগুলো নিছি, যদিও বা এখানে সবগুলো একই ইমেজ একই টেক্সট, তারপরেও তো এখানে প্রথমে আমি একটা অ্যাডাপ্টার তৈরি করেছিলাম, প্রথম যে টিউটোরিয়ালগুলো সেগুলোতে, আর একটা রেসিপি মডেল তৈরি করেছিলাম। তো আরেকটা আমি তৈরি করে নিচ্ছি, এখানে জাস্ট প্যাকেজের উপর ক্লিক করে আপনারা ওপেন শো ইন এক্সপ্লোরারে যেতে পারেন, তারপর যে এখানে সেই ফাইলগুলো সেখানে দেখতে পারবেন, ওইখানে যা দেখলেন। তো এখানে আমি একটা ক্লাসেস নামে আরেকটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। তো ক্লাস দিব না, শুধু ক্লাসেস দিব, কারণ বিল্ট ইন থাকে ক্লাস, যার জন্য এরর বা সমস্যা করতে পারে। ক্লাসেস দিয়ে আমি ওকে করে দিচ্ছি। তো তারপর আমি এটা ক্লোজ করে দিচ্ছি, তারপর দেখতে পারবো যে এখানে ক্লাসেস নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটা জাভা ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি, রিসাইকেল আইটেম ক্লিক লিসেনার নামে। তো তারপরে এন্টার করে নিচ্ছি। তো দেখতে পারতেছেন যে এখানে রিসাইকেল আইটেম ক্লিক লিসেনার নামে একটা জাভা ক্লাস তৈরি হয়ে গেছে। তো প্রথমে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব রিসাইকেল ভিউর সাথে। তো এরপর ডট, তো এখানে সব কোড লিখে ভিডিওটা লঙ্ঘন করব না বা সময় নষ্ট করব না। আমার ভিডিও ডিসক্রিপশনে আমার গ্রুপের লিঙ্কটাও থাকবে, আমাদের গ্রুপের, তো সেইটাতে আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব মনে থাকলে। তো এডিট নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমি এটা ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন জাভা কোড আপনারা এখানে পাবলিক ক্লাস থেকে সম্পূর্ণ কপি করে নেবেন, কন্ট্রোল সি করলাম, তারপরে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফিরে যাচ্ছি। তো এখানে যে পাবলিক ক্লাসটা আছে এইটুকু মুছে দিলাম, তারপর কন্ট্রোল বি করতেছি। তো কন্ট্রোল বি করার পরে আমাদের অল্ট এন্টার করতে হবে, শুধু শুধু অল্ট এন্টার করবেন, অল্ট চেপে ধরে রেখে এন্টার দিবেন, তাহলেই হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো এরর ছিল সবগুলো সরে গেছে, আর এটা ইমপ্লিমেন্ট হয়েছে এই মেথডটা। এই লাইন লিখে ইমপ্লিমেন্টও করতে পারতাম, ইমপ্লিমেন্ট করলে এখানে একটা মেথড, এখানে একটা, এখানে এই উপর নিচের যে ওভাররাইটের তিনটা মেথড, তিন চারটা, এইটা এইটা আর এইটা, তো এই তিনটা মেথড অটোমেটিকলি চলে আসতো, তারপর ভিতরে এই কোড কিছু লিখে দিলেই হয়ে যেত। তারপরেও আমি আপনাকে দিয়ে দিব যাতে কষ্ট করে না লেখ, না লেখলেও চলে। তো আমি এখন মেইন অ্যাক্টিভিটিতে চলে যাবো, মেইন অ্যাক্টিভিটি জাভাতে। তারপরে যেখানে আমি লেআউটটা নিছি, এটার উপরে বা নিচে লিখে দিতে পারি, আর কোডগুলো সাজানোর জন্য কন্ট্রোল চেপে অল্টার এল দিতে পারেন। তো এখন এখানে আমি রিসাইকেল ভিউটা ইউজ করব, রিসাইকেল ভিউ ডট অ্যাড অন আইটেম টাচ লিসেনার। তো এর ভিতরে নিউ দিয়ে আমাদের রিসাইকেল
রিসাইকেল আইটেম ক্লিক লিসেনার যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো এর ভিতরে আমরা তিনটা প্যারামিটার দিতে পারি। তো এই উপরে ব্যাকেটটা সৌন্দর্যের জন্য নিচে নিয়ে নিচ্ছি, না নিলেও সমস্যা নেই। তো এরপরে দিস দিয়ে দিচ্ছি, কনটেক্সট দিস, তারপর রিসাইকেল ভিউ কমা দিয়ে নিউ রিসাইকেল। এখানে দেখতে পাচ্ছেন অন আইটেম ক্লিক লিসেনার যেটা আছে সেটাই সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন, এন্টার দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুইটা মেথড চলে আসছে, একটা অন ক্লিক লিসেনার অন আইটেম ক্লিক, আর একটা হলো অন লং আইটেম ক্লিক। তো আমি এখানে পজিশনের উপরে কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন যেটা প্রথম সেটা পজিশন ওয়ান, তারপর এটা টু, তারপর এটা থ্রি। তো জিরো থেকে ইন্ডেক্সিং হয় তারপরেও। তো আমি এখানে পজিশন যে দিছি এর ভিতরে সুইচ কেস বা ইফিলসের মেথড ইউজ করতে পারেন। তো আমি সুইচ কেসটা যেহেতু ছোট তার জন্য আমি সুইচ কেসটা ইউজ করব। তো সুইচ নিলাম, তারপরে এর ভিতরে উপরে যে পজিশনটা এখানে সেই অনুযায়ী এখানে পজিশন দিছেন, তারপর কন্ট্রোল শিফট এন্টার দিবেন, তাহলেই কালি প্যাকেট হয়ে যাবে। তারপর কেস দিয়ে দিবেন, কেসের ভিতরে ইন্ডেক্সিং শুরুটা হবে জিরো থেকে, শুরু হওয়ার পরে নিচে হবে আপনাদের ব্র্যাক, তো ব্র্যাক করে দিবেন নয়তো সমস্যা হবে। আর এর ভিতরে আপনারা ইন্টেন্টের মাধ্যমে যদি অন্য অ্যাক্টিভিটিতে যেতে চান সেক্ষেত্রে আরেকটা অ্যাক্টিভিটি আপনারা তৈরি করে নেবেন। লেআউটটা সিলেক্ট করে নিউতে গিয়ে অ্যাক্টিভিটি ইমপিটি অ্যাক্টিভিটিতে চলে যাবেন। ইমপিটি অ্যাক্টিভিটির পরিবর্তে আপনারা স্ক্রোলিং অ্যাক্টিভিটিও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখানে স্ক্রোলিং অ্যাক্টিভিটি আছে সেটাও নিতে পারেন। তো জাস্ট আপনারা ফিনিশ করে দিবেন, তো গ্যাডেলটা বিল্ট হবে, ওয়েট করতে হবে। তো স্ক্রোলিং অ্যাক্টিভিটিতে আপনাদের এখানে আরেকটা টুল বার থাকবে সাপোর্ট, আর কন্টেন্টটা শো করন থাকবে, একটা ফ্লোটিং বাটন থাকবে, এইটুক। তো আর এখানে বেশি কোনো কিছু নাই, আর এটা এক্সএমএল এর সাথে কানেক্টেড করা থাকবে, টাইটেলটা উপরে শো করন থাকবে। তো আমি দেখাচ্ছি লেআউটটা, স্ক্রোলিং লেআউট, এটা এরকম টেক্সটগুলো স্ক্রোল হবে, আর এখানে ফ্লোটিং বাটন আছে। যাই হোক, আমি আবার মেন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। তো আমি এখানে ইন্টেন্ট ইউজ করব, সেই স্ক্রোলিং অ্যাক্টিভিটি যে তৈরি করলাম সেটাতে যাওয়ার জন্য। ইন্টেন্ট দেওয়ার পর আবারও ইন্টেন্ট বা এনিথিং দিতে পারেন, ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। আর এটা অবশ্যই খেয়াল রাখবেন, এখানে এভাবে ক্লোজ করে দিবেন, নিউ ইন্টেন্ট। তো ইন্টেন্ট নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখন মেন অ্যাক্টিভিটি থেকে যে যে অ্যাক্টিভিটিতে যাব সেটা দিব কমা দিয়ে স্ক্রোলিং অ্যাক্টিভিটি, স্ক্রোলিং অ্যাক্টিভিটি নিচের দিকে আছে। তো তারপর ডট ক্লাস দিয়ে দিব, তো তারপর সেমিকোলন দিব। সেমিকোলন দেওয়ার পরে অ্যাক্টিভিটিটা স্টার্ট করে দিতে হবে, স্টার্ট অ্যাক্টিভিটি, এটা ইন্টেন্টের যেটা, এরপরে উপরে যে এখানে ইন্টেন্টটা লেখছেন এটার ভিতরে দিয়ে দিবেন। তো আমি এখানে ইন্টেন্টটা দিলাম কেস জিরো, তথা প্রথম যে আইটেম আছে সেটাতে ক্লিক করলে ইন্টেন্টের মাধ্যমে আমরা স্ক্রোলিং অ্যাক্টিভিটিতে চলে যাব। তো সেমভাবে আপনারা ব্র্যাকের নিচে, আপনারা ব্র্যাক যেখানে করছেন তার নিচে কেস নেবেন,
কেস নিয়ে ওয়ান করে দিবেন, তারপর এভাবে ক্লোজ করে এখানে টোস্ট বা ইনটেন ইউজ করতে পারেন। তো আমি সেকেন্ডটাতে টোস্ট ইউজ করতেছি, কারণ দেখা যাচ্ছে যে অ্যাক্টিভিটি তৈরি করে সেট করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমি এখানে সেকেন্ড আইটেম ইজ ক্লিক লিখে দিচ্ছি, এরপর নিচে ব্র্যাক করে দিবেন এখানে, জাস্ট ব্র্যাক। সাধারণত রিসাইকেল ভিউ একটা পেজে 10-15টা আইটেমই থাকে, তো আপনারা আলাদা আলাদাভাবে আইটেম অ্যাক্টিভিটি তৈরি করে সেগুলোতে দিয়ে দিবেন। তো আমি এখানে ব্রেক নিচ্ছে কেস উড় দিচ্ছি, তারপরে আরেকটা টোস্ট শো করে দিই। তো এটাতে দিতে পারি থার্ড, আইটেম ক্লিক, থার্ড আইটেম ইজ ক্লিক, তারপরে নিচে ব্র্যাক করে দিবেন। এরপরে ডিফল্ট মেথড আছে সেটা দিয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে আমরা অ্যাপটা রান করে দেখতে পারি যে কি অবস্থা। প্রথম থেকে আমি শুরু করতে পারি, তো ইনস্টল হচ্ছে, লঞ্চ হইলো। তো ফার্স্ট এখানে আমি অ্যাক্টিভিটি দিছি, স্ক্রোলিং অ্যাক্টিভিটিতে যাবে ফার্স্ট আইটেমে ক্লিক করলে। তো ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে স্ক্রোলিং অ্যাক্টিভিটিতে চলে গেছে। এখানে কিছু টেক্সট দেওয়া আছে ডিফল্টভাবে, চাইলে এডিট করতে পারেন। তো এখানে একটা ফ্লোটিং বাটন দেওয়া আছে যেটা আমি বলছি। তো সেকেন্ড আইটেম যেটা সেটা দেখাই, তো সেকেন্ড আইটেম ক্লিক করলে সেকেন্ড আইটেম ইজ ক্লিকড। এখানে যে টোস্টটা দিছেন চাইলে অ্যাক্টিভিটি দিতে পারেন ইন্টেন্টের মাধ্যমে, আর এই অ্যাক্টিভিটিতে চলে যাবে। এরপর থার্ড যেটা সেটাতে দিছেন থার্ড আইটেম ইজ ক্লিকড এখানে, তো সেটা শো করতেছে থার্ড আইটেম ইজ ক্লিকড। তো এই ভিডিও এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।